ত্রিপুরাকে করিডোর করে অবাধে প্রবেশ করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। একাংশ দালাল চক্র সক্রিয় রয়েছে ত্রিপুরায়। ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রবেশ করে দেশের অন্যান্য জায়গায় যাওয়ার পথে বহু বাংলাদেশিকে আটক করা হয়েছে বিভিন্ন সময়। এতে সীমান্ত রক্ষীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বুধবার ফের দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হলো আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। আগরতলা রেল স্টেশন থেকে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক অব্যাহত রয়েছে। আগরতলা রেল স্টেশন থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারীর দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আজ আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ তাদেরকে আটক করেছে। জানা গেছে, রুটিন তল্লাশির সময় স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সন্দেহভাজন এক পুরুষ এবং এক মহিলাকে দেখতে পায় পুলিশ। তারা দিল্লিগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিল। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে কোনো বৈধ নথিপত্র রয়েছে কিনা সে সম্পর্কে জানতে চাওয়া হয়, কিন্তু তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা বাংলাদেশি নাগরিক। সাথে সাথে জিআরপি থানার পুলিশ তাদেরকে হেফাজতে নেয়। বুধবার আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, ধৃতরা হলো নার্গিস আক্তার এবং মেহেদি হাসান। উভয়ের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়। গতকালকে আমরা আগরতলা জিআরপিএস এবং আরপিএফ আমরা প্রতিদিনের মতো কালকে আমরা চেকিং করছিলাম বিভিন্ন প্ল্যাটফর্মগুলা। তো ওই সময় এক নম্বর প্ল্যাটফর্ম, তখন আনুমানিক 4:30 বাজে, তখন দেখলাম যে দুজন মহিলা, সরি একজন মহিলা আর একজন পুরুষ, তারা ওই মানে ট্রেনে ওঠার চেষ্টা করছে। তারপর আমাদের দেখে সন্দেহ হলো, তারপর আমরা ওদেরকে ডিটেইন করি এবং বললাম যে তারা কোথা থেকে আসলো বা তাদের কী আইডেন্টিটি। তখন তারা প্রথমে তো বলেছিল যে তারা ইয়েতে যাবে, কী বলে, দিল্লিতে যাবে এবং তাদের কাছে আই কার্ড আছে। তো বললাম যে দেখার জন্য, কিন্তু তারা ওইরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে পারেনি। তারপর তারা স্বীকার করেছে যে তারা বাংলাদেশি নেশাদার। তো এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি, আইপিপি অ্যাক্ট, আইপিসি এবং ফরেনার অ্যাক্টে। তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। প্রত্যেকদিনই বাংলাদেশিরা ধরা পড়ছে, তাদের কি সীমান্তের নজরদারিতে কোনো রকম বাধা হচ্ছে নাকি? এরকম একটা তো ব্যাপার মনে হচ্ছে। তো যদিও এ ব্যাপার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং তারাও ব্যাপারটা মানে দেখছে, এবং যারা সীমান্তবর্তী যারা আমাদের পাহারাদার আছে তাদেরও হাই অফিসিয়াল ভিজিট করছে এবং তাদেরকেও দফায় দফায় ইন্টারোগেশন করছে যে কীভাবে বা কীভাবে আসলো বা কোথেকে আসলো। তারাও এগুলা সবগুলা বিষয় খতিয়ে দেখছে। কোনরকম দালাল চক্রের মাধ্যমে কি তারা রাজ্যে এসেছে এবং কোন জায়গা দিয়ে এসেছে? এটা তো অ্যাকচুয়ালি ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এটা বলতে পারছি না আমি অন রেকর্ডে। তো নিশ্চয়ই কেউ না কারো তো এটাতে যুক্ত আছে, তবে ওই আমরা যেই এটার সঙ্গে যুক্ত আছে বা কোনোরকম লিঙ্ক আছে আমরা ওদেরকে আইডেন্টিফাই করবো এবং অবশ্যই আমরা এই আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করবো। তাদেরকে ধরা হয়েছে, তাদের নাম কি এবং তাদেরকে আদালতে পাঠানো হবে কি রিমান্ড নিয়ে? হ্যাঁ, তাদেরকে পাঠানো হবে আজকে রিমান্ড চেয়ে। তো এর মধ্যে একজনের নাম, যিনি মহিলা, তার নাম হলো নার্গিস আক্তার, উনি বাগেরহাট ডিস্ট্রিক্টের বাংলাদেশ বাড়ি। আরেকজন হলো মেহেদি হাসান, ওনারও বাগেরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ বাড়ি। তো আজকে আমাদের রিমান্ড চেয়ে আমরা মহামান্য আদালতে পাঠাবো। কতদিনের রিমান্ড? এটা দেখছি আমরা আরও ইন্টারোগেশন চলছে, ওইটার উপর আমরা নির্ভর করে আমরা পাঠাবো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।